স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডি ইউটিউব চ্যানেলে আমরা যেমনটা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সে দশটা করে প্রশ্ন নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে আমরা দশটা করে প্রশ্ন নিয়ে আলোচনা করবো দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আঠাশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে উনত্রিশ তারিখ তো আঠাশ তারিখে যেসব গুরুত্বপূর্ণ ঘটনাগুলি হয়ে গেছে সেই সব ঘটনা দশটা ঘটনাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রূপে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো এই ভিডিওটা শুরু করি আজকের আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া শিরোপা জিতলেন ভারতীয় বংশভূত প্রিয়া সেরাও নামটা মনে রাখবে মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যিনি একজন ভারতীয় নামটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তো পরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন পদ্মনাভ বালকৃষ্ণ আচার্য পদ্মনাব বালকৃষ্ণ আচার্য মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন এরপরের তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত কুড়ি হাজার রান সম্পূর্ণ করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি কুড়ি হাজার রান সম্পূর্ণ করার রেকর্ড গড়লেন কে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে চার নম্বর জি টোয়েন্টি সামিট শুরু হল জাপানের কোন শহরে প্রশ্ন আসতে পারে তো ওসাকা মনে রাখবে জাপানের ওসাকাতে দু হাজার উনিশে জি টোয়েন্টি সামিট শুরু হল এরপরের কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট পুলিশ স্টেশন অফ ইন্ডিয়া ইন টু থাউজেন্ড তালিকায় প্রথম স্থান পেল রাজস্থানের কালু পুলিশ স্টেশন এবং পশ্চিমবঙ্গের ফারাক্কা পুলিশ স্টেশন তৃতীয় স্থান পেলো তো প্রথম স্থান কোনটা পেলো রাজস্থানের কালু পুলিশ স্টেশন এবং পশ্চিমবঙ্গের যে পুলিশ স্টেশন ফারাক্কা পুলিশ স্টেশন সেটি তৃতীয় নম্বর স্থান পেয়েছে তো এটা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঁচ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা তো চলে যাই আমরা পরের কারেন্ট অ্যাফেয়ার্সে আগস্ট সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে হোম টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ব্যাটসম্যান ক্রিস গেইল তো বন্ধুরা চলে যায় পরের কারেন্ট অ্যাফেয়ার্সে সাত নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে পশুদের রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রামের জন্য তেরো হাজার তিনশো তেতাল্লিশ কোটি টাকা অনুদান করল কেন্দ্রীয় সরকার তোর পরে কারেন্ট অ্যাভেয়ার্সটি হচ্ছে আট নম্বর কারেন্ট অ্যাভেয়ার্স ভারতের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পৃথিবী টু সফলভাবে পরীক্ষা করা হলো উড়িষ্যা উপকূলে তো কোথায় পরীক্ষা করা হলো প্রশ্ন আসতে পারে পৃথিবী টু কোথায় কোন উপকূলে পরীক্ষা করা হলো এটি হবে উড়িষ্যা উপকূলে ন নম্বর কারেন্ট অ্যাভেয়সটি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একাশি লক্ষ তিন হাজার একশো ছিয়ানব্বইটি বাড়ি অনুমোদন করা হয়েছে তো নাম্বারটা মনে রাখবে এতগুলি বাড়ি অনুমোদন করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এর পরের এবং লাস্ট কারেন্ট এফেয়ার্সটি হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে পালন করা হয় আটাশে জুন তো ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে পালন করা হয় কবে আঠাশে জুন মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের দশটা প্রশ্ন যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে আর যদি তোমরা এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে এবং তারপরে এই বেলাইকনকে প্রেস করে নেবে যখনই তোমরা এই বিলাই সাবস্ক্রাইব বাটানে ক্লিক করবে তখনই এই বেলাইকন আসবে এবং এটাকে প্রেস করে নেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তো নোটিফিকেশানে তারা এই বেল আইকনকে প্রেস করে রাখলে তোমরা নোটিফাই হয়ে যাবে এবং ভিডিওটাকে সবার আগে দেখতে পারবে আর চাইলে এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য